নববর্ষের প্রথম দিনেই সকালেই নির্বাচনে প্রচার সারলেন জলপাইগুড়ি জেলা কেন্দ্রীয় তৃণমূলের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। রবিবার সকালে ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনতলা গ্রামে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করেন। এদিন পাশাপাশি আনন্দচন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে চা চক্রে যোগ দেন প্রার্থী। গ্রামে প্রার্থী নির্মল চন্দ্র রায় এসেছে জেনে গ্রামবাসীরা দেখতে ভিড় করেন। অনেকে আবার সেলফি তোলেন প্রার্থীর সাথে। এদিন ভোট প্রচার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নির্মল চন্দ্র রায় জানালেন, 2019 রাজনৈতিক প্রেক্ষাপট ও 2024 রাজনৈতিক প্রেক্ষাপট এক নয়, অনেকটাই বড় ব্যবধান। এখন 2021 নির্বাচনের দিক থেকে দেখলে 7টি বিধানসভার ক্ষেত্রে 5টি তৃণমূলের দখলে রয়েছে, তার মধ্যে 2টি মাত্র রয়েছে বিজেপির। সেক্ষেত্রে বিজেপির লড়াই কঠিন রয়েছে, আর এখানেই অনেকটাই আশাবাদী তৃণমূল শিবির। ভোটের মার্জিনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা জ্যোতিষী নয়, এখন কিছুই বলবো না। আপনি দিনে কত ঘন্টা প্রচার করছেন? উত্তরে জানালেন, সকাল থেকে রাত অবধি চলছে আমার প্রচার, শুধু লাঞ্চের সময়টা বাদ। প্রথমেই এই নতুন মানে বাংলা বছরের আর কি সবাইকে শুভ নববর্ষ আমি শুভেচ্ছা জানাই। তারপর বলি যে হ্যাঁ, এই নববর্ষের খুব মানে মানে সকাল সকালেই আর কি নতুন বছরের সকাল সকালেই আমরা প্রচারে বেরিয়েছি। হ্যাঁ, বেরিয়ে এখানে এই যে গ্রামে আমরা বেরোলাম, বেশ ভালোই তো সারা পাওয়া যায়, সবাই বাড়ি থেকে বেরিয়েছেন। না, যেটা আসুন 2019 যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আর এই 2024 যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটার মধ্যে অনেক বড় একটা মানে পার্থক্য আছে আর কি। ফলে 2021 যে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং পরে উপনির্বাচন হওয়ার পরে আমাদের 7টা যে বিধানসভা ক্ষেত্র আছে তার মধ্যে 5টাই কিন্তু আমাদের তৃণমূলের, 2টা মাত্র বিজেপির, কাজে লড়াইটা ওদেরই কঠিন। কিরকম ফলাফল আশা রাখছেন? একদম ভালো। মার্জিনটা যদি একটু, না মার্জিন তো বলা যাবে না, আমরা তো জ্যোতিষী নই, তবে আমরা কিন্তু বিজেপি থেকে বলা হচ্ছে বেশি ভোটে এবার নির্বাচিত হবে। এর আগের বার অত ভালো পরিবেশে আমরা কত ভোটে জিতেছিল? প্রায় 1,86,000। তাহলে এবার বাড়ি কি করে, কোন যুক্তিতে বাড়ে সেটা তো আমার জানা নেই, ওদের কাছে জানা আছে। প্রতিদিন কত ঘন্টা করে আপনারা প্রচার করছেন? সারাদিনই তো প্রচার করছি, মানে সকাল শুধু লাঞ্চ বাদ দিলে পরে। হ্যাঁ, সকাল থেকে আমরা শুরু করি, মোটামুটি 10টার থেকে শুরু করি, কোনোদিন 11টার থেকে শুরু হয়ে যায়, তারপর সারাদিন মাঝে দুপুরে খাওয়া দাওয়া, তারপর সারাদিন প্রচারই চলে আমাদের। আজকে ফুলবাড়িতে প্রচার করছেন, কি রকম মানুষের মানে ফুলবাড়িতে এখন সকালে এখানে প্রচার করছি দেখি বোঝা যাচ্ছে আর কি। আমাদের অনেক আমাদের সমর্থক কর্মীরা আর কি খুব উৎসাহের সাথে সকাল থেকেই ওরা নেমেছেন প্রচারে আর কি। ঠিক আছে, তো তাদের সাথে আমিও আছি, এরপরে আমরা শহরে প্রচার করবো।